পুষ্প ফুটে কোন কোন যবনে, কোন নিভৃতে ওরে কোন গহনে। আজ একটু স্মৃতির গহনে যাই। বহু বহু বছর আগে মধ্যম গ্রামের একটি পুষ্প প্রদর্শনীতে আমার নিমন্ত্রণ ছিল। তো অনুষ্ঠান শুরু হতে একটু দেরি, আমি পুষ্প প্রদর্শনীতে ঘুরে ঘুরে ফুলেদের সঙ্গে অনেক কথা বললাম, গল্প করলাম, আর ঘুরতে ঘুরতেই একটা গান লিখলাম, যে গানটা আজ শোনাচ্ছি, পারিজাত পড়ল ডালিয়ার কানে কানে। পুষ্পের খুব কাছেই থাকে বিশল্যকরণী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে খুব শীঘ্র যেন আমাদের ঘরে আসে আমাদের এই ভয়ঙ্কর মহামারীর ভ্যাকসিন, প্রতিষেধক। প্রকৃতি যদি একটু দয়া করেন, আমাদের করুণা করেন, নিশ্চয়ই আমরা এই ওষুধ, এই প্রতিষেধকের খোঁজ পাব। ফুল বলে ধন্য আমি মাটির পরে, ডালিয়ার কানে কানে গোলাপে এসেছে কি জুঁই সে খবর জানে, টগরের সাদা পাখা রঙ্গ নাকা বাঁকা গন্ধ ডালিয়া কানে কানে গোলাপে এসেছে কি জুঁই সে খবর জানে, টগরের সাদা পাখা রঙ্গ নাকা বাঁকা গন্ধ রাজে মানবিনা অশোকের
ডালিয়া কানে কানে শিউলির পদ তলে রক্ত যাবার পূজা সন্ধ্যামণির কোলে স্বর্ণ চাপার প্রীতি শিউলির পদ তলে রক্ত যাবার পূজা সন্ধ্যামণির কোলে খোপাতে দুপাটি রানী পদ্মে রাধবানী খোপাতে দুপাটি রানী পদ্মে রাধবানী সুধা দে বিনি অগ্রণী পারিজাত বল ডালিয়া কানে কানে চন্দ্রমল্লিকা চাঁদে মুখে থাকে রজনীগন্ধা শেষে জামে ভরে রাখে চন্দ্রমল্লিকা চাঁদে ভরে রাখে শেষ রাতে বকুল যে পথ তার ছেড়ে দিয়ে সূর্যমুখী ভোরানে শেষ রাতে ডালিয়ার কানে কানে গোলাপ এসেছে কি জুঁই সে খবর জানে টগরের সাদা পাখা রঙ